Hello friends, welcome to our channel How to Know Technology and Science. আজ আমি বলবো যে কিভাবে পিডিএফ বানাবো পাসওয়ার্ড দিয়ে, মানে আপনি পাসওয়ার্ড দিয়ে পিডিএফ তৈরি করতে পারবেন। মানে আমরা তো অনেক ছবি দেখি, ছবিটাকে কিভাবে পিডিএফ বানাবো, তো এবং ওই ছবিটি আপনি ছাড়া কেউ খুলতে পারবেন না, মানে ওই ছবিটি আপনি ডিলিটও করে দেন এবং পিডিএফটা আপনার কাছে আছে, পিডিএফটা আপনাকে কেউ দেখতে পারবে না। তো এবং পাসওয়ার্ড দিয়ে, মানে শুধু শুধু যদি যে জানবে পাসওয়ার্ডটা সেই সেই শুধু খুলতে পারবে, আবার নন পাসওয়ার্ডও তৈরি করতে পারবো। তো কীভাবে চলুন দেখে নেওয়া যাক। তো এটাকে করতে গেলে আপনাকে প্রথমে প্লে স্টোর থেকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। তো অ্যাপসটার নাম হলো ইমেজ টু পিডিএফ। তো আমি প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে সার্চ করব ইমেজ টু ইডিএফ বা ফটো টু পিডিএফ, পিএইচওর ফটো টু পিডিএফ, পিডিএফ, ওকে, ফটো টু পিডিএফ বা পিডিএফ, ফটো টু পিডিএফ মেকার লিখে দিই, ফটো টু পিডিএফ মেকার লিখে দিলাম। তো এটা সার্চ করার পর প্রথমেই একটা অ্যাপ্লিকেশন চলে আসবে, তো ইমেজ টু পিডিএফ কনভার্টার। তো এটাকে আমাদেরকে ডাউনলোড করতে হবে, প্রথমে এটা ডাউনলোড করব। তা এটা ডাউনলোড করার পর এটা ওপেন করব। আমি বলে দিই আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তো তারা এখনই সাবস্ক্রাইব করবেন, নতুন নতুন ও ইন্টারেস্টিং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে। তো চলুন, কি ওপেন করার পর এরকম আপনাদের কাছে আসবে। তো প্রথম থেকে করে দেখাই, তো আমি সব ক্লোজ করে দিলাম। এরপর আমি প্রথম থেকে অ্যাপসটি অন করি, অ্যাপসটি অন করলাম, তো এখানে এরকম চলে আসবে আপনার ইন্টারফেস। তো এখানে প্লাস আইকনে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করার পর আপনি যেটিকে পিডিএফ তৈরি করতে চান, তো আমি এখান থেকে একটা পিডিএফ তৈরি করব, তো এটাকে পিডিএফ তৈরি করব, এটাতে ক্লিক করে দিলাম, মার্ক হয়ে গেল, রাইট চিহ্ন হয়ে গেল, তো এবার ডান ক্লিক করলাম। এরপর এখানে পিডিএফের এই দেখুন এইরকম জায়গায় একটা অপশন রয়েছে লাল রঙের দাগের মতো, এটাতে জাস্ট ক্লিক করব। তারপর এখানে পিডিএফের নাম, যেমন আমি দিতে পারি এখানে পিডিএফের একটা নাম দেওয়া যায়, তো আমি একটা সামথিং একটা দিয়ে দিলাম, একটা কিছু টাইপ করলাম। তো এখানে আমি বলছিলাম না যেটা পাসওয়ার্ড দিতে হবে, তো এখানে দেখুন একটা অপশন আছে পাসওয়ার্ড প্রোটেকশন, তো এটাতে আমি জাস্ট ক্লিক করে দেবো। তো পাসওয়ার্ড প্রোটেকশন, তো আমি একটা পাসওয়ার্ড দিচ্ছি, আপনারা দেখুন 1 2 3 4 5 6 7 8 9 0, এটা দিলাম, তারপরে এটাতে ক্লিক করে দেবো। তারপরে এর ব্যাক ক্লিক করব এবং এখানে এটা যেন এটা থাকে। তারপর এখানে দেখুন এখানে ওকে লেখা আছে, ওকেতে ক্লিক করব। তারপর কিছুক্ষণ ওয়েট করব, কনভার্টিং টু ইমেজ পিডিএফ, কিছুক্ষণ ওয়েট করার পর অটোমেটিক ওটা পিডিএফ হয়ে যাবে। তো এটা অ্যাড চলে আসছে, তো দেখুন এটা আমার একটা পিডিএফটা, যেমন এটা নাম দিয়েছিলাম আমি, তো এটা আমি ওপেন করে দেখাবো, এটা ওপেন করছি। এই দেখুন পাসওয়ার্ড চলে এসেছে, মানে আপনার ছাড়া কেউ খুলতে পারবেন না। আমি পাসওয়ার্ডটা কী যেন দিলাম, এই দেখুন আমি পাসওয়ার্ডটা দিয়েছি, পিডিএফ হয়ে গেল। তো এটা এটা এরকম, সরি পাসওয়ার্ডটা ভুলে গেছি, এটা যা ঠিক আছে আমি, এরকম করবো। তারপরে এখানে একটা নাম দিয়ে দেবো, পাসওয়ার্ডটা দেবো, পাসওয়ার্ডটা দেবো কী দেওয়া যায় 1 7 দিলাম। তো এখানে এটাতে এটাতে ক্লিক করবো না, ডান নেক্সট করবো, নেক্সট করবো, দিয়ে ওকেতে ক্লিক করবো, ঠিক আছে। তো ওকেতে ক্লিক করার পর অ্যাডটিকে ক্লোজ করে দেবো, তারপরে এখানে ক্লিক করবো, পাসওয়ার্ড দিয়েছিলাম 7, সেহেতু আমরা পাসওয়ার্ড দেবো 7, ওপেন করবো। এই দেখুন কালারিং পিডিএফ হয়েছে, ওটাতে যদি না ক্লিক করেন তাহলে কালারিং পিডিএফ হবে। তো দেখছেন একদম ছবিটা অনেক মানে যত ইয়ে যাবেন আস্তে আস্তে ছবিটা একদম ফ্রিকোয়েন্সিটা ঠিক হয়ে যাবে, দেখছেন। এই দেখুন, এই দেখুন প্রথমে ধরুন এখানে চলে এলাম, এই দেখুন, এই দেখুন কত সুন্দর কালারিং, একদম ফাইন, একদম মানে এটার কোনো
কি বলবো, মানে তুলনা নাই একদম, এত সুন্দর মানে পিডিএফটাকে কনভার্ট করেছে যে তুলনা নাই। তো আজকের জন্য এটুকুই, ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন অথবা ডিসলাইক করুন, সেটা আপনার মর্জি। এবং ভিডিওটি যাতে সবাইকে শেয়ার করুন, যাতে জানতে পারে এই ভিডিওটির বিষয়ে। তো আজকের জন্য এটুকুই, বাই, দেখা হবে নেক্সট ভিডিওয়।